তারপরের প্রশ্ন হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার কতজন আমার ফ্যামিলি মেম্বার অনেক বড়। পাঁচ ভাই এক বোন মা বাবা পাঁচ ভাই আবার তিনটা বিয়ে তিন ভাই আবার তিনটা বিয়ে করছে তিনজনের আবার তিনটা ভাবি সরি তিনজনের তিনটা বউ ভাবি আসসালামু আলাইকুম গাইস আমি স্বপন আহমেদ আর এই ভিডিওটা হচ্ছে কিউ এ ভিডিও আপনারা যারা প্রশ্ন করেছেন সেটার আনসার দেওয়ার জন্য আজকের এই ভিডিও কিছুদিন আগে আমি একটা এ ভিডিও বানাবো সেটা নিয়ে পোস্ট করি আমার ফেসবুক এবং ইউটিউবে তো সেইখানে প্রায় আপনারা দেড় হাজারের মতন মানুষে কমেন্ট করছেন আর দেড় হাজারের মতন প্রশ্ন পাইছি তো আশা করি সবার প্রশ্নের উত্তর পাবেন আজকে এই ভিডিওতে তো চলুন সবার প্রশ্নগুলো দেখি স্টে একজনে প্রশ্ন করছে সেটা হচ্ছে উনি বলছে যে আমি ময়মসিংহ থেকে মাহমুদ বলছি ভাইয়া আপনার ঠিকানা জানতে ইচ্ছে হয় আপনার জন্মস্থান আপনার বর্তমান স্থান এবং আপনার পরিবারে কে কে আছে আচ্ছা অনেকগুলো প্রশ্ন করছে তাহলে আমি একটা একটা বলি আপনার জন্মস্থান আমার জন্মস্থান হচ্ছে বৈরবে তারপর হচ্ছে আপনার বর্তমান স্থান আমার বর্তমান স্থান হচ্ছে বৈরবে এবং আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমরা পাঁচ ভাই একজন বোন মা বাবা তার মধ্যে বাবিরা আছে বাতিজা অনেকগুলো মানে এক কথায় বিগ ফ্যামিলি আর কি তারপর আচ্ছা তারপরে প্রশ্ন যাই তারপর আরেকজনে বলছে তোমার নাম কি তোমার ভাই বোন কইজন আছে এটা তো বলছি ভাই তোমার বয়স কত আচ্ছা ঠিক আছে তাহলে বলছি এখানে যে তোমার নাম কি আমার নাম স্বপন স্বপন আহমেদ আর এমনিতে আপনারা তো এখন জানেন যে মাসুদুর রানা হিসেবে তো এখন বর্তমানে দুইটাই নাম স্বপন আহমেদ এবং রানা দুইটা আর ভাই বোনের কথা তো বললামই প্রথম প্রশ্নেতে তারপর হচ্ছে তোমার বয়স কত আমার বয়স হচ্ছে একুশ প্লাস তারপরের প্রশ্ন হচ্ছে ইমরান হুসাইন কিশোরগঞ্জ থেকে আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন আশা করি এক আপনার চ্যানেলের লক্ষ্য উদ্দেশ্য কি দুই আপনার দেশের বাড়ি কোথায় এবং কোথায় থাকেন এটা বলছি তারপর পেশা হিসেবে ইউটিউবকে বাছাই করা করা নিয়ে আপনি কি বলবেন এবং আপনি কি পেশা হিসেবে ইউটিউব ইউটিউবকে বেছে নিয়েছেন অনেকগুলো প্রশ্ন করছে তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে আপনার সফলতার পিছনের গল্পটা যদি বলতেন আচ্ছা একটা 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 করে বলি অনেকগুলো প্রশ্ন তো তো তার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্য কি। আমার চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে যারা বেকার ছেলে মেয়ে আছে তাদেরকে ভালো কিছু করার সুযোগ দেওয়া যারা তাদের প্রতিভাগুলো দেখাইতে পারে না সেটা যেন আমি আমার চ্যানেলের মাধ্যমে তাদেরকে যেন তাদের প্রতিভাগুলো যেন সারা বাংলাদেশের মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি এটি হচ্ছে আমার চ্যানেলের লক্ষ্য এবং আর অনেক কিছু আছে আল্লাহর মতে আমার মানে আমার চিন্তাভাবনা অনেক বড় কিছু করার এবং মানে মানুষের জন্য উপকারে আসে মানুষের জন্য কল্যাণের মানুষের কল্যাণের জন্য কাজে লাগতে পারি ওই ওই রকম কিছু করার চিন্তাভাবনা আমার আছে মানে আমার এই চ্যানেল দ্বারা তো সবাই দোয়া করবেন যেন চ্যানেলটা যেন আরো অনেক বড় হয় আর কি যেন সবার পাশে দাঁড়াতে পারি এটাই আর কি তারপরের প্রশ্ন হচ্ছে আপনার দেশের দেশের বাড়ি কোথায় এটা বলছি পেশা হিসেবে ইউটিউবকে বাছাই করে নিয়েছেন এটা হ্যাঁ বর্তমানে আমি পেশা হিসেবে ইউটিউবকে বাছাই করে নিয়েছি এটাই আমার আপনার সফলতার পিছনের গল্প এটা বলতে গেলে অনেক সময় লাগবে এটা নাই বলো এটা অন্য সময় অন্য কোনো দিন বলবো আর কি আপনার পছন্দের নায়ক এবং খেলোয়াড়কে আমার পছন্দের নায়ক সবাই নির্দিষ্ট করে কোনো আমার নায়ক বা এরকম কোনো নাই মোটামুটি সবার সবাইকে ভালো লাগে আর কি খেলোয়াড়ের কথা বলছে যেহেতু খেলোয়াড় মূলত আমি ফার্স্টে সবচেয়ে বেশি পছন্দ করি ডব্লুডব্লু রেসলিং রেসলিংটা দেখতে খুব পছন্দ করি আগে অনেক বেশি রেসলিং খেলা দেখতাম আর ওইখানে আমার পছন্দ হচ্ছে রমিন ইয়া রেন্ডিও টন ফার্স্টে রেন্ডিওটন তারপর হচ্ছে রমিন রমিন রিংস জনসিনা রক অনেকেই আমি সব সবাইকে পছন্দ করি আর কি তারপর বাই আপনার ইউটিউবে যাত্রা কখন থেকে শুরু আমার ইউটিউবে আমার যে স্বপ্ন আহমেদ ইউটিউব চ্যানেলটা এটা হচ্ছে আমি মেবি এটা ক্রিয়েট করছি এপ্রিলের সাত তারিখে বাট তখন কাজ করি নাই তখন জাস্ট এমনিতে আমার যে শর্ট ফিল্ম নাটক এইগুলো আমি আপলোড করছিলাম বাট ওইগুলো জাস্ট আপলোড করছি যারা আমার শর্ট ফিল্ম নাটক দেখতে চায় তারা যেন একটা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে দেখতে পারে সেই জন্য আমারই নাম দিয়ে স্বপন নাম নাম দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করি আর সবাইকে যারা দেখতে চায় তাদেরকে লিঙ্ক দিতাম যে বলতাম যে এই যে এখানে আমার সবগুলো নাটক শর্ট ফিল্ম আছে সবাই একসাথে পাবে তো এইরকম জাস্ট ছিল বাট ওইখানে কোনো ভিউস বা কোনো সাবস্ক্রাইবার ছিল না একদম জিরো সাবস্ক্রাইবার ছিল তো তারপর তারপর যখন আমি ইয়ে করি ওই যে কাজ শুরু করি যে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এখন কাজ শুরু করব আমি ইউটিউব নিয়ে কাজ করব তো ওইটা শুরু করি সেপ্টেম্বর সেপ্টেম্বরে হ্যাঁ ভাবছিলাম সেপ্টেম্বরের এক তারিখে কাজ শুরু করব বাট তখন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই সেপ্টেম্বরের তিন তারিখে আমি ভিডিও আপলোড করি মাসুদুরানা কে হবে মাসুদুরানা ওইটা আমি আপলোড করি তিন তারিখে তিন তারিখে রাতের একটা সময় আপলোড করি তো রাতের একটা সময় আপলোড করি তিন ঘন্টার ভিতরে ওইটা ভাইরাল হয়ে যায় পুরো ফেসবুকে মানে ভাইরাল হয়ে যায় তিন ঘন্টার ভিতরে রাতের চারটার সময় দেখি যে অ্যাভেলেবেল ফেসবুকে গ্রুপের মধ্যে দেখতেছি পেজের মধ্যে দেখতেছি তো ওইটা মানে ভাইরাল হয় ওইটা ভাইরাল হওয়ার পর ওইখান থেকে শুরু আর কি তারপর তারপর একজন বলছে ও মনু তুমি পড়া কত দূর ষড়যন্ত্র করছো তোমার কি গার্লফ্রেন্ড আছে তোমার জেলা কোন হানে হানু আমি মানে নোয়াখালী বাসা মনে আমি বলতে পারি না তোমার আসল নাম কিয়া তোমার মাসিক ইনকাম কত আচ্ছা দেখো তাহলে বলছে এখানে বলছি যে তুমি লেহা লেহা মানে লেখাপড়া কতটুকু করছো ওইটা বলছে তো আমি লেখাপড়া অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি বর্তমানে হয়তো থার্ড ইয়ারে থাকার কথা একটু গ্যাপ গেছে সেই জন্য আর কি আর তোমার কি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড না ভাই আমার কোনো গার্লফ্রেন্ড নাই তারপর তোমার জেলা কোনখানে আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ জেলা আর থানা হচ্ছে ভৈরব তোমার আসল নাম কি এটা বলছি আমার আসল নাম হচ্ছে স্বপন আহমেদ আর এমনিতে আপনারা এখন বর্তমানে জানেন হিসেবে ওরে বাবা ঠান্ডা বাতাস আমি এখন পুকুর গাড়ি বসে আছে তো সেই জন্য মানে ঠান্ডা বাতাস লাগছে প্রচুর তারপর আরেকজনে বলছে বাংলাদেশের বাংলাদেশের আপনার প্রিয় নায়ক এবং নায়িকাকে মুশারফ করিমের নাটক আপনার কাছে কেমন লাগে এই প্রশ্নের উত্তর দিলে খুশি হব বাংলাদেশে তেমন পছন্দের নায়ক বা নায়িকা নাই আমার পূর্ণিমা আছে নায়িকার মধ্যে পূর্ণিমা আর নায়ক নায়কের মধ্যে মোটামুটি সাকিব খানকে ভালো লাগে আর নায়ক নায়িকার চেয়ে সব সবচেয়ে বেশি ভালো লাগে মুশারফ করিম ভাইকে মুশারফ করিমের বাইর মুশারফ করিমের ভাইয়ের নাটক এতটাই ভালো যে মানে মানে অনেক ভালো লাগে আর কি এক কথায় তারপর আরেকজনে প্রশ্ন করছে আমার প্রশ্ন হলো ভাইয়া আপনি পাঞ্জাবিটা আয়রন করেন না কেন আসলে আমি রিসেন্টলি আমার কিউএনএ ভিডিও করবে সেটার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আমি স্ট্যাটাস দিই যে আমি বলি যে মানে কিউএনএ ভিডিওর জন্য আর সেখানে পাঞ্জাবি একটা পাঞ্জাবি পরনে একটা পিক ছিল আর সেটা অগুছালু ছিল আর কি তো সবাই বলতেছিল যে ভাইয়া এই পাঞ্জাবিটা আয়রন করেন না এখন আয়রন করলে অনেক ভালো হইতো মানে সবার অনেকেই কমেন্ট করছে এরকম তো আসলে এটা হচ্ছে আমি শুটিংয়ের মধ্যে ছিলাম আর আমার পাঞ্জাবিটা ছিল আমার ব্যাগের ভিতরে তো সেখান থেকে পরে আমি জাস্ট এমনিতে একটা পিক তুলছিলাম তো পিকটা একটু ভালো হয়েছিলো সেই জন্য মানে আপলোড করছিলাম জাস্ট এইটাই তারপরে প্রশ্ন করছে আপনার পাঁচ ছ ইঞ্চি জিনিসটার কালার কী হাতের কালার যেরকম সেটা তো ও আচ্ছা সরি 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 উনি আবার নিচে লেখছে যে মোবাইল আচ্ছা দেখো মোবাইলের কালার তো দেখতেছি নি ব্লু আমি সবসময় ব্লু পছন্দ করি যে ব্লু পরে আছে ব্লু আমার ইয়া মোবাইল সব কিছু ব্লু আর কি আরেকজনের প্রশ্ন করছে ভাই তুমি শেখ সিগারেট খাও নাকি আকিজ বিড়ি আসলে আমি কোনো প্রকার নেশা করি না আর সিগারেট তো দূরের কথা কারণ হচ্ছে নেশা করাটা আমি মানে ঘৃণা করি নেশা করা আমি পছন্দ করি না টোটালি তারপরের প্রশ্ন হচ্ছে আমি মাহমুদ আমার প্রশ্ন হচ্ছে আপনি কি করে শিখলেন এত সুন্দর এডিটিং এবং কিভাবে অনুপ্রাণিত হয়েছেন আমি মূলত কারো কাছ থেকে শিখি নাই আমি জাস্ট ইউটিউব থেকে ভিডিও দেখলাম ভিডিও দেখার পর ওইগুলো ভিডিও দেখে দেখে শিখছি আর কি আর সবসময় হলিউড মুভি দেখতাম হলিউড মুভি ফলো করতাম যে তারা কিভাবে করে না করে মানে এইগুলো আর কি তো এইভাবে আমার এডিটিং শেখা মোট কথায় মানে আমার এডিটিংয়ের গুরু হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট থেকে আমি যে কোনো সমস্যার সমাধান আমি ইন্টারনেট থেকে করি আর কি এইটাই আর কি তারপরের প্রশ্ন হচ্ছে আপনার সাথে কিভাবে দেখা করতে পারি ভাই আমার সাথে যারা দেখা করতে চান তারা আমার যে পেজ আছে স্বপন আহমেদ ফ্যান্স সেখানে আমাকে এস এস করতে পারেন আর দেখা করার আগে আমার আমাকে এস এম এস করবেন দেখা করার আগে তখন আমি আমার নাম্বার দিয়ে দিব তখন আপনারা মিট করতে পারেন সমস্যা নেই তারপর আর তারপরে প্রশ্ন হচ্ছে বাই আমার মাত্র প্রশ্ন এবং সেটাই হলো আপনি কবে থেকে এডিটিং শুরু করেন এবং আপনার প্রথম এডিট করা ভিডিও কি ছিল জানি উত্তর দিবেন তাই আগে থেকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আমার ফার্স্টের যে এডিটিং সেটা আমার ফার্স্ট এডিটিং হচ্ছে ভয়ানক ভয়ানকাত্তর প্রতিশোধ যেটা কিনা প্রায় আশি আশি লাখের উপরে ভিউজ হয়েছে ওইটাই ছিল আমার ফার্স্ট এডিটিং ওইটার পরই ধীরে ধীরে মানে কাজ শুরু করছে আর কি এটাই তারপরের প্রশ্ন হচ্ছে বাই দিনে ওইটা নাই পড়ি তারপর হচ্ছে বাইয়া তোমার জিএফ কইটা জি হচ্ছে আন্না মারিয়া তানিয়া অনেকেই আছে সবার পিছনেই গেছি বাট রিলেশন করতে পারিনি সবাই আমাকে রিজেক্ট করে দিছে জিএফ নাই কোনো তারপর হচ্ছে দাদা আপনাকে আমি চিনতে পারছি মাসুদ রানা কম্পিটিশনে দেখি বলছে দেখি আপনার কাছে প্রশ্ন হলো আপনি যখন এডিটিং করেন তখন মোবাইল দিয়ে এডিটিং করেন নাকি কম্পিউটার দিয়ে আর ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্টে হচ্ছে মাসুদ রানা কম্পিটিশনের মধ্যে যেটা আমাকে দেখছেন সেটা এডিটিং করাই ছিল আমি সত্যি সত্যি যাই নাই আর সেকেন্ড যেটা হচ্ছে মোবাইল দিয়ে করি নাকি কম্পিউটার দিয়ে আমি ল্যাপটপ দিয়ে করি ল্যাপটপ আর পিছিয়ে দুইটা একই কথা সো এক কথা মানে আমি কম্পিউটার দিয়ে করি আর কি তারপর হচ্ছে ভাই আপনি কি বিবাহিত এখনো আমার দুধের দাঁতি বলে নাই আমাকে বলতেছে বিবাহিত কিনা না ভাই আমাকে কি দেখতে গিয়ে বিবাহিত মনে হয় এখনও বিয়ে করি নি তবে করব। একটা বউ দেখেন সমস্যা নাই করে ফেলব ভাই তুমি মরবা কবে এটা তো ভাই আমি জানি না এইটা আল্লাহ যখন আমাকে নিয়ে যাবে তখনই মরবো আর কি তবে প্রত্যেকটা সেকেন্ডে আমি মানে মিত্র মিত্রকে স্মরণ করি যে এখন আমি বসে আছি এখন হয়তো মারা যেতে পারি মানে প্রত্যেকটা মানুষের উচিত যে প্রতিটা সেকেন্ডে মিত্রুর কথা স্মরণ করা যে যেই কোনো সময় আমরা মারা যেতে পারি সেই জন্য ভালো কাজ করা উচিত ইনশাল্লাহ আমিও ভালো কাজ করবো আর আশা করি ভালো কাজ করতেছি আপনারা তো জানেনি ভালো কাজই করতেছি তো তারপরে আপনার নাম্বারটা দেন আমার নাম্বার যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে এবং যদি আমার সাথে মিট করতে চান বা কাজের কোনো কথা থাকে তাহলে আমার স্বপ্ন ফ্রেন্ডস আছে সেই পেজের মধ্যে আপনারা এস এস করতে পারেন তাহলে আমি নাম্বার দিয়ে দিব আরেকজন প্রশ্ন করছে স্বপন ভাই আপনার নাম কি প্লিজ প্রশ্নের উত্তর দেন আমার নাম তো বললাম আমার নাম স্বপন আহমেদ আর এমনিতে আপনারা জানেন মাসুদুর রানা হিসাবে তো এখন বর্তমানে আমার নাম দুইটাই স্বপন আহমেদ এবং রানা দুইটাই বিয়ে করবেন কবে এটাই আমি জানতে চাই বিয়ে কবে করব। বিয়ের কথা শুনলে যে মানে মনের মধ্যে লাড্ডু ফুটে আর কি মন মে লাড্ডু ফোটা আচ্ছা যাই হোক ওইটা মানে চিন্তা ভাবনা আছে এক বছর পরে করবো আর কি সেটাই আর কি ভাই আপনার ফেসবুক আইডি দেন আমার ফেসবুক আইডি যখন আমি ফার্স্ট ভাইরাল হই ভাইরাল হওয়ার দুই দিন পরেই মানে আমার ফেসবুক আইডি নষ্ট হয়ে যায় ষাট হাজারের মতন ফলোয়ার ছিল তো ষাট হাজার ফলোয়ার সহ মানে আইডি নষ্ট হয়ে যায় আমার তো তিন মাসের ভিতর কোনো ফেসবুক আইডি আমি খুলি নাই তিন মাস পর এখন রিসেন্টলি কিছুদিন হইলো আমি ফেসবুক আইডি খুলছি আর সেটা আপনার আমার সপনা আমের ফ্যান্স নামের যে পেজ আছে সেই পেজে গেলে আপনারা সেটা পাবেন তারপর আপনারা কয় বাই বোন এটা মনে আমি বলছি যে আমরা পাঁচ বাই এক বোন এটা বলছি মনে হয় ভাইয়া তুমি কি পড়াশোনা করো হ্যাঁ আমি পড়াশোনা করি আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আর কি তারপর হচ্ছে আপনার জীবনের সবচাইতে আনন্দের দিন কেমন ছিল বা কোনটা আমার লাইফে কোনো আনন্দের দিন আসে নাই যে এতটা আনন্দের দিন মানে এত এতটাই খুশি হব যে মানে ওইরকম কোনো দিন আসে না আমার লাইফে বাট আমার লাইফে একটা জিনিস সেইটা আসলে আমি পৃথিবীর মধ্যে সবচাইতে হ্যাপি সবচাইতে খুশি মানুষ মানে সুখী মানুষ হব সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা যেটা আমার লাইফে এখনো আসে নাই বাট ওইটা পাইলে এত এত খুশি হব বলার বাহিরে আর এইটাই হচ্ছে আমার লাইফে সবচাইতে আনন্দের দিন হবে আর কি তারপরের প্রশ্নে যাই ইমোশনাল হয়ে যায় আল্লাহ তারপর হচ্ছে স্বপন ভাই আপনাকে যদি মিয়া খলিফার সাথে ভিডিও এডিটিং এডিট হিসেবে ডাকা হয় তাহলে আপনি কি করবেন মিয়া খলিফা উনি যেহেতু খলিফা খলিফা যেহেতু তো উনি কাপড়ের কাজ করে সমস্যা নাই আর কাপড়ের কাপড়ের কাজ করে সবারই এডিটিংই করতেছি যেহেতু একজন খলিফা খলিফা তাহলে আমি তার ভিডিও এডিট করতে পারি সমস্যা কি করতে পারি সমস্যা নেই তারপর হচ্ছে বাই শুভ বিবাহ মানে বাই বিয়ে বিয়ে করেছ নাকি বিয়েটা এডিট দিয়ে করবে না এখনো বিয়ে করি নাই আর বিয়েটা আমি যদি রিয়েল লাইফে বিয়ে করি তারপরে আপনাদের মনে হবে যে আমি এডিট করে বিয়েটা করছি যাই হোক তারপরে প্রশ্নে যাই গিটার কি বাজাও নাকি নষ্ট হয়ে গেছে বাই বাজানো পর্যন্ত ঠিক ছিল বাট নষ্ট হওয়ার কথাটা না বললো চলতো যাই হোক বাই একটা কোয়েশ্চন বাই একটা কোয়েশনই আনসার দিও প্লিজ বিয়ে বিয়ে করছো বা কয়টা করবা বিয়ে এখন আমি করি নাই বাট কয়টা করব সেটা আমার চিন্তাভাবনা আছে অনেকগুলো বিয়ে করব আর যেন আমি যে যেই জেলাতে শুটিং করতে যাব সেই জেলাতেই যেন আমি শ্বশুরবাড়িতে থাকতে পারি সেই জন্য চৌষট্টি জেলাতে চৌষট্টিটা বিয়ে করব সবাই দোয়া করবেন তারপর হচ্ছে ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই আমার সাথে যারা যোগাযোগ করতে চান তারা আমার যে পেজ আছে স্বপন আহমেদ ফ্যান্স সেখানে এস এম এস করতে পারেন এস এম এস করলে সেখানে কথা হবে এবং যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই তারপরই প্রশ্ন হচ্ছে আপনার টিমে কতজন কাজ করে আমার টিমে মূলত কাজ করে আমার টিম ছোটো চারজনের মতন কাজ করে আমরা চারজন আর কি তারপর আচ্ছা যাই হোক আরেকটা প্রশ্নের আনসার দিই যেটা পিছনে ফেলে আসছি সেটা হচ্ছে সেটা হচ্ছে মানে আমি কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করি এটা অনেকেরই অনেকেরই প্রশ্ন সেটা হচ্ছে এডুবি আফটার ইফ্যাক্ট এবং এডু বি প্রিমিয়ার প্রো এই দুইটা সফটওয়্যার দিয়ে আমি এডিটিং করি এবং সাথে এডুবি ফোটোশপ এটাই ইউজ করি মাঝে মধ্যে আর কি তবে বেশিরভাগ ইউজ করি এডুবি আফটার ইফেক্ট এবং এডুবি প্রিমিয়ার প্রো এই দুটাই তারপরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন কি আচ্ছা স্বপন ভাই আপনি যে এডিটের মাইরে বা ভিডিওগুলা করেন এইগুলা এডিট করেন কিভাবে কিভাবে করি সেটা তো বলতে গেলে মানে অনেক সময় লাগবে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা বা কমসে কম তো দশ মিনিট বা পনেরো মিনিট সেটা অন্য কোনো এক সময় বলবো বা হাতে কলমে দেখায় দিব আশা করি সেটা আর কি তারপরের প্রশ্ন হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার কতজন আমার ফ্যামিলি মেম্বার অনেক বড় পাঁচ ভাই এক বোন মা বাবা পাঁচ ভাই আবার তিনটা বিয়ে তিন ভাই আবার তিনটা বিয়ে করছে তিনজনের আবার তিনটা ভাবি সরি তিনজনের তিনটা বউ ভাবি আমার তারপর হচ্ছে আর তিনজনের আবার ছেলে মেয়ে আছে মানে আমার বাতিজি ভাতিজা তারা আছে প্রায় চার পা চার পাঁচজনের মতো টোটালি প্রায় পনেরো থেকে বিশ জনের কাছাকাছি একদম বিগ ফ্যামিলি অনেক তারপরের প্রশ্ন হচ্ছে এডিটের মায়েরে বাপ এর নাম কি নাম কি মনে হয় বলছে যে মানে কি আর এডিটের মায়ের হচ্ছে এটা আমি দিই না এটা হচ্ছে যখন আমি আমার এই ভিডিওগুলো আপলোড করি মানে ভিডিওগুলো ভাইরাল হয় তখন যত মানুষগুলো কমেন্ট করছে সবাই মানে এডিটের মায়ের বাপ এডিটের মায়ের বাপ মানে এক কথায় আমরা যেমন একটা সুন্দর সুন্দর দেখে না আরে সালা কত সুন্দর মানে আরে সালা এখানে তো শালা যে বলছে শালা তো আসলে শালা না মানে আবেগের ঠেলাই বলে যেটা আর কি ওইটা আর কি মজা পায়া বলে আর কি এডিটের মায়ের বাপ তারপর হচ্ছে আপনার বয়স কত বয়স তো মনে বলছিলাম যে একুশ প্লাস একুশ প্লাস আমার বয়স আর কি তারপরের প্রশ্ন ভাই আমি তোমার সাথে দেখা করব কোন জায়গায় গেলে তোমার সাথে দেখা করতে পারি আমার সাথে যারা দেখা করতে চান তারা আগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার এই পেজ আছে স্বপন আহমেদ ফ্যান্স ওইখানে আমাকে এস এম এস করবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তখন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে তখন আসতে পারেন আমাদের বই আসতে পারেন তখন দেখা হবে সমস্যা নেই ইনশাল্লাহ তারপর হচ্ছে স্বপন ভাই আপনি কি হার্দিক পান্ডিয়ার কোনো রিলেশন হন একদম সেম চেহারা আপনাদের একটা প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই করে অনেকেই বলে যে আপনাকে দেখতে হার্ড ইন্ডিয়া ইয়া ইন্ডিয়ান ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার মতো লাগে তারপর আমি একবার ইয়ে করলাম যে চিন্তা করলাম কি সবাই আমাকে এই কথা বলে এখন কি সে কি জুকান নাকি সবাই আমাকে জুকারের সাথে কি তুলনা করতেছে এরকম মনে করতাম ফার্স্টে পরে একজনকে বললাম ভাই আপনার আমি বুঝলাম না অনেকে আমাকে বলছে যে হার্দিক পান্ডিয়ার মতো লাগে সে আসলে কে আমি তো চিনি না সে বললো যে সে তো অনেকে নাম করা ক্রিকেট ইয়া ক্রিকেটার তখন আমি ইউটিউবে সার্চ দিই তার ভিডিওগুলো দেখি দেখে আমি অবাক আমার হাসি তার হাসি সেম টু সেম চোখ টুক নাক টাক বড়ি এমনকি বড়ির সাইজও হাইডেও হাইডেও অনেক লম্বা বাট যেই বড়ি আছে না চিকন টিকন ওইগুলো সেম টু সেম আমি দেখে অবাক মানে সেম টু সেম আইয়া হার্দিক পান্ডিয়ার মতন তো এটাই আর কি জানি না আল্লাহ আল্লাহ বানাইছে আল্লাহ তো মনে হয় অনেকের সাথে অনেকের মানে চেয়ার মিল থাকে বড়ির মিল থাকে সব কিছুর মিল থাকে ওইরকমই আর কি যাই হোক পরের প্রশ্নে অনেকগুলো প্রশ্ন তো তাড়াতাড়ি সবগুলোর আনসার দিতেছি সেই জন্য উত্তেজিত হয়ে গেছি আর কি কারণ এতগুলো প্রশ্ন ধীরে ধীরে দেওয়া সম্ভব না তুমি এত চিকন কেন আমি এত চিকন কেন সেটা হচ্ছে একটা পিক দেই পিকমনের উপরে দিয়ে দিছি অলরেডি দেখতে পারেন যে আগে কীরকম ছিলাম জিম করা অবস্থায় জিম করতাম আগে প্রচুর আগে মোটামুটি ভালোই ছিলাম বাট তারপর এখন টেনশন রাতে ঠিকমতো ঘুমাই না খাওয়া দাওয়া কম করি সেই জন্য আর কি চিক জীবনে ছেঁকা খাইছো জীবনে ছেঁকা খাইছি কি না সেটা জানি না রিয়েল লাইফে কোনো রিলেশন আমি করি নাই বাট ফেসবুকে অনেক রিলেশন করছে ফেসবুকে রিলেশন করছি ফেসবুকে এমনকি বিয়েও করে ফেলছি ফোনে বিয়ে করছি কবুল 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 শুধু আমি না আরও অনেকেই বলছেন আপনারও কবুল ইয়ে কবুল কবুল বলছেন বিয়ে করছেন সমস্যা নেই কোনো এরকম অনেকেই হয়েছে কিন্তু ছেঁকা খাই না এটা এটাকে ছেঁকা বলে না তারপরে প্রশ্ন হচ্ছে তারপর অনেকগুলো প্রশ্ন এটা এটা বললে শেষ আনছেন আপনি ইউটিউবে কাকে কাকে দেখে আসেন মানে আমি কাকে দেখে ইউটিউবে আসলাম আমি ইউটিউবে কাউকে দেখে আসি নাই মূলত ইউটিউবে আমার আসা হইলো ইউটিউবে আসা হয়েছে কী জন্য সেটা তো আমি নিজেও জানি না মানে মূলত আমি ইউটিউবের মধ্যে ভিডিও দেখি আমি সবার ভিডিও দেখি বাট কাউকে দেখে আমি ইউটিউবে আসি নাই আর কি জন্য আসলাম সেটা আমি নিজেও জানি না বাট ইউটিউবিং ইউটিউবিং আগেও করতাম বাট তখন আমি গুরুত্ব দিই না ইউটিউবকেই তখন আমি কোনো কোনো প্রকার কন্টেন্ট আপলোড করি নাই কোনো প্রকার কোনো ভিডিও আপলোড করি করি নাই অন্য মানুষের অন্য মানুষকে ভিডিও বানিয়ে দিতাম ওইরকম ছিল বাট এখন মানে আমি ওই সেপ্টেম্বরের এক তারিখ থেকে মানে আমার নিজের কন্টেন্ট আপলোড করা শুরু করছি বাট কোন উদ্দেশ্য আস আসলাম সেটা মানে আমি নিজেও জানি না তারপর হচ্ছে আপনার পছন্দের হিরুকে বাংলাদেশে এবং ইন্ডিয়ায় বাংলাদেশে তেমন কেউ নাই বাট শাকিব খান একটু একটু আছে অনেক অনেকেই মনে করেন যে অনেকেই মনে করেন যে শাকিব খান মানে আমার একদম ফেভারিট মানে মোটামুটি ভালো লাগে আর কি এখন ভালো লাগে বাট আগে যখন ছিল আগে তো মানে শাকিব খানকে কেউই মানে পছন্দ করতো না আগে মানে অনেক কম পছন্দ করতো আর কি বাট এখন সবাই পছন্দ করে মোটামুটি সবাই পছন্দ করে কারণ এখন তার অভিনয় তার মানে সব কিছু ভালো আর কি তা মানে আমিও পছন্দ করি আগে থেকেই পছন্দ করি আর ইন্ডিয়াতে আছে শাহরুখ খান সালমান খান ফার্স্ট ফার্স্ট অফ অল আছে মানে শাহিদ কাপুর শাহিদ কাপুরের সব কিছু মানে আমার ভালো লাগে আর কি আর অনেকে আছে মানে কাউকে আমি হ্যাড করি না বা সবাইকেই পছন্দ করি আর কি এরকম আর কি তারপর আপনার পছন্দের গায়ককে গায়ক বলতে আমি তো তেমন বেশি গান শুনি না তাই তেমন কোনো গায়কের নামও জানি না গান আমি শুনি না মোটেই তারপর হচ্ছে আপনার পছন্দের নায়িকাকে কার অভিনয় ভালো লাগে পছন্দের নায়িকা বাংলাদেশে আছে পূর্ণিমা আর অভিনয়ের দিক দিয়ে ইন্ডিয়াতে আছে ইয়া নাম মনে হয় ইয়া সোনাক সোনাক্ষি সিন হামন নাম তো ও আর কি আমার পছন্দের নায়িকা তারপর হচ্ছে ঠান্ডা বাতাস শীতে কাঁপতেছি আপনার গাড়ি বা বাইক আছে না আমার কোনো গাড়ি বা বাইক নেই তারপর হচ্ছে বাংলাদেশে কোন ক্রিকেটারকে আপনার ভালো লাগে ক্রিকেটারকে ভালো লাগে সাকিবুল হাসান আর বোলিংয়ের মধ্যে একজনকে ভালো লাগে সাকিবুল হাসানকে তারপর হচ্ছে আর সবাই আছে মোটামুটি আর কি বাংলাদেশে কোন ক্রিকেটারকে আপনার ভালো লাগে এটা তো বলছি হুম আপনার কি ফুটবল কোনো প্রিয় দল আছে আপনার কি ফুটবলে কোনো প্রিয় দল আছে আপনার প্রিয় খেলোয়াড়কে ফুটবলে ফুটবল আমি সাপোর্ট করি মনে হয় তেমন বেশি না একটু একটু আর কি আর্জেন্টিনা বাট আমি যখন আমার বিল্লির পিছনে যাইতাম তখন বিল্লির সাথে কিভাবে ঝগড়া করা যায় সেইটার জন্য আর ছিল আর্জেন্টিনা এখন আমিও যদি আর্জেন্টিনা দুইজনে কিন্তু আর্জেন্টিনা তো দুইজনে আর্জেন্টিনা তাহলে কিন্তু তার সাথে ঝগড়া করা যাইতেছে না সেই জন্য আমি তাকে বলতাম আমি কিন্তু ব্রাজিল করি আমি নেইমার আমাদের নেইমার এরকম বলতাম আর কি কিন্তু আসলে আমি মোটামুটি আর্জেন্টিনা আবার তেমন বেশি না একটু একটু খেলা তেমন বেশি দেখা হয় না আর কি খেলা তারপর হচ্ছে আল্লাহ শীতে কাঁপতেছি শীতে কথা বলতে পারতেছি না তারপর হচ্ছে আপনি কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করেন বা কী দিয়ে এডিটিং করেন এটা তো বলছি যে এডিবি আফটার ইফেক্ট এবং এডুবি প্রিমিয়ার প্রো এই দুইটা আপনি কি মোবাইল ব্যবহার করেন হ্যাঁ মোবাইল তো ব্যবহার করি মোবাইল তো সবাই ব্যবহার করে আপনার কি কি পছন্দ সব সব যদি বলতেন আমার কি কি পছন্দ তেমন বেশি তো কোনো কিছু নাই বাইরের খাবারের মধ্যে ফুচকাটা অনেক বেশি ভালো লাগে অবশ্যই এটা মেয়েরা বেশি খায় বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফুচকা প্রত্যেক দিন যদি দুই তিনবার না খাই ভালো লাগে না সন্ধ্যা হইলেই ফুচকা খাইতে মন চায় আর কি এরকম আর কালারের মধ্যে ব্লু ব্লু কালারটা একদম অনেক বেশি পছন্দ করি আর অনেক কিছু আছে এগুলো এখন মনে নাই আর কি অন্য সময় বলবো তারপর হচ্ছে আপনার ওজন কত জানতে পারি আমার ওজন হচ্ছে পঞ্চান্ন কেজি ওজন পিওর রং কী হ্যাঁ রং তো বললাম যে ব্লু কালার আপনি কি ল্যাপটপ ব্যবহার করেন আমার ল্যাপটপ হচ্ছে এসপি তারপর আর কোনো প্রশ্ন নাই সো এটাই আশা করি আপনারা সবার প্রশ্নের উত্তর পাইছেন এই ভিডিওর মাধ্যমে সো এক হচ্ছে শীতের দিন আরেক হচ্ছে পুকুরের সামনে বসে আমি এইগুলো বলতেছিলাম ঠান্ডা পানি এবং বাতাস দুইটা মিলে প্রচুর শীত করতেছিলাম সেই জন্য আমি উত্তেজিত হয়ে গেছি ক কথার কথার মধ্যে হয়তো কোনো ভুল হতে পারে আর কি তো যাই হোক আশা করি সবার প্রশ্নের আনসার পাইছেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আর অনেকের প্রশ্নের আনসার হয়তো দিতে পারি নাই সেটার জন্য সরি কারণ দেড় হাজার প্রশ্ন ছিল সেইখান থেকে মানে প্রায় অনেকগুলো প্রশ্নের আনসার দিছি আশা করি সবার প্রশ্নের আনসার এটার মধ্যে আছে তারপরেও যদি কারো প্রশ্নের আনসার বাকি থাকে তাহলে আপনারা আমাকে আমার কমেন্টে বলতে পারেন কমেন্ট করে বলতে পারেন আশা করি সেটার আনসার কমেন্টে দিয়ে দিব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম